subscribe now and press the bell icon. Never miss an update. Welcome to my YouTube channel Surendra Biology. Friends, আজকে আমরা যে টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2016 সালের SLST ক্লাস 11-12 লাইফ সায়েন্সের। আজকে আমরা 2016 সালের যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রশ্ন উত্তরের যে টোটাল 55টা কোশ্চেন এসেছিল তার আমরা ডিটেল স্টাডি করব এবং অ্যানসারগুলোর সঙ্গে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো যদি 2016 সালের লাইফ সায়েন্স কোশ্চেন পেপার আপনারা ডাউনলোড করতে চান তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখানে গিয়ে জয়েন করতে পারেন। তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ওই PDF পেয়ে যাবেন। তো আমরা চলে যাব ফার্স্ট কোশ্চেনে। হোয়্যার ডু ইউ ফাইন্ড মাল্টিপল এপিডার্মিস? অপশান এ নেরিয়াম, অপশান বি অর্কিড, অপশান সি পেন্ডেনাম এসপি, অপশান ডি বেটা এসপি। তো নেরিয়ামের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে এপিডার্মিস যেটা আউটার লেয়ারে থাকবে একদম বাইরে যে লেয়ারটা এবং সিঙ্গেল লেয়ার হয়, কিন্তু এই যে নেরিয়ামের ক্ষেত্রে কি হয় যে আউটার লেয়ারটা হচ্ছে এপিডার্মিসটা মাল্টিপল লেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এটা 1, 2, 3 তিনটা লেয়ার রয়েছে এপিডার্মিসের ক্ষেত্রে, এটা দেখতে পাবো আমরা কার ক্ষেত্রে, নেরিয়ামের ক্ষেত্রে। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টু, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এন্ডোফাইটিক এলগি? তো এন্ডোফাইটিক এলগি আমরা কন্ড্রাস এসপিকে আমরা জানি যে এটা হচ্ছে এন্ডোফাইটিক এলগি। দেখতে পাচ্ছেন এই যে তার স্ট্রাকচারটা, এই যে কন্ড্রাস এলগির স্ট্রাকচার। চলে যাবো আমরা কোশ্চেন নম্বর থ্রিতে। ডেস ইজ এ হোমোস্পোরাস স্টেরিওফাইটস? তো হোমোস্পোরাস যেটা আমরা জানি যে যাদের স্পোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ এবং শেপ প্রত্যেকটা যদি সমান হয়, যেটা আমরা দেখতে পাই কার ক্ষেত্রে না, সাইলোটামের ক্ষেত্রে। বাকি যেটা যে অপশান আছে সেরাজিনেল্লা, মার্সেলিয়া, আইসোইটিস, এটা হেটারোস্পোরাস টিউডোফাইটস। তো যেহেতু হোমোস্পোরাস প্রত্যেক স্পোরের সাইজ সমান হয়, এটা আমরা সাইলোটামের ক্ষেত্রে দেখতে পাবো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফাইটোহরমোনস প্লে রোল ইন ফুড রাইপেনিংস? তো অপশান এ সাইটোকাইনিন, অপশান বি GA3 দ্যাট মিনস জিবারেলিন, অপশান সি IAA ইন্ডোলেসিটিক অ্যাসিড, অপশান ডি ইথিলিন। তো আমরা জানি যে ফুড রাইপেনিংয়ের জন্য ডিরেক্টলি কে কাজ করে না, ইথিলিন। ইথিলিন ওই ফ্রুটটাকে রাইপেনিং করে দেয়। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোক্যারিওটিক ক্যারেক্টারস? অপশান এ সেলওয়াল উইথ পেপটাইডোগ্লাইকেন, অপশান বি 70S রাইবোজোম, অপশান সি অ্যাবসেন্স অফ মেমব্রেন বাউন্ডেড অর্গানিনস, অপশান ডি অল অফ দিস। তো আমরা জানি যে প্রোক্যারিওটিক সেলের যে ক্যারেক্টার থাকবে তার পেপটাইডোগ্লাইকেন একটা লেয়ার থাকবে, আমরা জানি যে সেলওয়ালের যে কম্পোজিশন, এবং প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম 70S টাইপস, আর ওদের কিন্তু সেলের ভিতরে সেল অর্গানিলস বা ওগুলো হচ্ছে কি অ্যাবসেন্ট থাকে। এই কারণে অপশান ডি যেগুলো হচ্ছে কি অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস অ্যাক্ট এজ এ ট্রান্সপিরেশন রিটারডেন্ট? অপশান এ ABA, অপশান বি সাইটোকাইনিন, অপশান সি IAA, অপশান ডি ফ্লোরিজেন। আমরা জানি যে ABA যেটা ট্রান্সপিরেশন রিটারডেন্ট হিসাবে কাজ করে, কারণ স্টোমাটাল ক্লোজিংয়ের জন্য ওটাকে আমরা স্ট্রেস হরমোনও বলে থাকি। তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ক্রোমোজোম নাম্বার ইন নালিজমিক প্ল্যান্ট? তো ক্রোমোজোম নাম্বার নালিজমিক প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 2N-2, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নালিজমিটা হওয়ার কারণ হচ্ছে কি ওই নন ডিকজানসনের ফলে হয়ে থাকে, যেটা 2N-2 তার ক্রোমোজোম নাম্বার হয়ে যায় হয়ে থাকে।
আমরা এই সঙ্গে বলে রাখবো যে 2n-1টাকে মনোজমি বলা হয়, 2n+2টাকে টেট্রাজমি এবং 2n+1কে ট্রাইজমি। তো এখানে যেহেতু নালিজমি, 2n-2 দ্যাট ইজ নালিজমি। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি এটিপি মলিকুলস আর ফর্মড ফ্রম এফডিএইচ টু অক্সিডেশন ইন টার্মিনেশন অক্সিডেশন থ্রু ইটিএস। তো ইটিএস হচ্ছে কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এখানে এফডিএইচ টু যেহেতু আছে, তো এফডিএইচ টু থেকে আমরা অ্যাপ্রক্সড মানে 1.5, কিন্তু আমরা নিয়ারবাই 2টাকে ধরে নিব। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ পার্ট অফ দ্য রাউহলফিয়া সার্পেন্টিনা ইজ ইউজড। আমরা জানি যে রাউহলফিয়া সার্পেন্টিনা ইট ইজ দ্য মেডিসিনাল প্ল্যান্ট, এর যে মেডিসিনাল ভ্যালু যেটা হচ্ছে কি সার্পেন্টিন, যেটা হচ্ছে কি আওয়ার রুটে বা মূলে হচ্ছে কি উপস্থিত থাকে। তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা জানি যে রাউহলফিয়া সার্পেন্টিনা থেকে যে রেসারপিন তৈরি করা হয়, এটা মেনলি হচ্ছে কি হাই ব্লাড প্রেশারটাকে দমানোর জন্য যে মেডিসিনটা তৈরি করা হয় সেটাকে আমরা ইউজ করে থাকি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নন মোটাইল কনোলিয়ান এলগি ইজ ক্লোরেল্লা, হাইড্রোডাইকটাইলন, অপশান সি উলভা, অপশান ডি ভলক্স। তো এখানে উত্তর হয়ে যাবে কি না, হাইড্রোডিকটাইলন, দ্যাট ইজ নন মোটাইল। নন মোটাইল হওয়ার জন্য অপশান বি ইজ দ্য কারেকশন। কলবল ইজ এ টাইপ অফ পেট্রিফাইড ফসিল, কাস্ট ফসিল, সিউডো ফসিল, ইমপ্রেশন ফসিল। আমরা দেখতে পাচ্ছি এটা কলবল। তো এটা হচ্ছে কী কারণে তৈরি হয়েছে না, মেনলি এটা পেট্রিফাইড ফসিল। আমরা কলবলকে আমরা পেট্রিফাইড ফসিল হিসাবে জেনে থাকি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, মোটাইল জেনেটিক এলিমেন্ট ক্যাপাবল অফ কোজিং মিউটেশন আর নন এজ। তো মোটাইল জেনেটিক মিন্স যে জেনেটিক মেটেরিয়ালটা ট্রান্সফার হতে পারে ওয়ান সেল টু অ্যানাদার সেল, দ্যাট ইজ মোটাইল। আর মিউটেশন যারা তৈরি করতে পারে, তো এখানে আই হোপ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে কি প্লাজমিড হবে। এটা টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা প্লাজমিড হবে, প্লাজমিড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই প্রসঙ্গে বলে রাখি, যদি অ্যান্সার নিয়ে কোনো বিতর্ক থাকে তো আপনারা কমেন্টে জানাতে পারেন, তো সেটা নিয়ে আমরা পরে অ্যানালাইসিস করতে পারি। নেক্সট কোয়েশ্চন চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 13, ক্লিস্টোগ্যামি ইজ অবজার্ভড ইন প্ল্যান্ট, কাসকুটা রিফ্লেক্সা, পাইসাম সেটিভাম, অপশান সি জিয়ামেজ, অপশান ডি ক্যামিলিনা বেঙ্গালেন্সিস। তো আমরা ক্লিস্টোগ্যামি বলতে বুঝি যে সকল ফ্লাওয়ারের ক্ষেত্রে ওই ফ্লাওয়ারটা হচ্ছে কি প্রস্ফুটিত হয় না, এই কারণে বাইরে থেকে পোলেন গ্রেন এন্ট্রি করতে পারে না, তাহলে ক্লিস্টোগ্যামি ওয়ান টাইপ অফ সেলফ পলিনেশান। তো এটা আমরা ওই দেখতে পাচ্ছেন যে প্ল্যান্টটা, ওটা হচ্ছে কি কানসিরা একটা গাছ, ওর কানসিরার যে সাইন্টিফিক নেম হচ্ছে কি ক্যামিলিনা বেঙ্গালেন্সিস। তো আমরা ক্লিস্টোগ্যামি ক্যামিলিনা বেঙ্গালেন্সিসের ক্ষেত্রে দেখতে পাবো। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মনোডেলফাস স্টেমেন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হুইচ ফ্যামিলি, মালভেসি, রুবিয়েসি, লেগুমিলেসি অ্যান্ড লেবিয়েটিং। তো মনোডেলফাস যেটা আমরা দেখতে পাচ্ছি যে এরকমটাকে যদি ওরিয়েন্টেশন থাকে তার স্টেমেনের, তখন তাকে মনোডেলফাস। ডাইডেলফাস হচ্ছে কি অনেকগুলো স্টেমেন একসঙ্গে থাকবে কিন্তু একটা আলাদা দিয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে ডাইডেলফাস। আর যদি গুচ্ছাকারে একসঙ্গে অনেকগুলো ভাগ ভাগ থাকে তখন তাকে পলিডেলফাস। তো মনোডেলফাস যে টাইপটা আমরা দেখতে পাবো মালভেসি টাইপের, এক্সাম্পল আমরা জানি যে হিবিসকাসের ক্ষেত্রে দেখতে পাবো আমরা। তো মালভেসি ফ্যামিলির যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তো ওই ফ্যামিলির মনোডেলফাস স্টেমেন। নেক্সট কোয়েশ্চেন, এ কম্পাউন্ড হুইচ ক্রিয়েটস ফটোকেমিক্যাল স্মোক। তো ফটোকেমিক্যাল স্মোকের যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোলার রেডিয়েশন এসে NO2 আর ওয়াটার ভেপার একসঙ্গে হয়ে গিয়ে যেটা তৈরি করে যে প্যান, যার পুরো নাম হচ্ছে কি প্যারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তো প্যারক্সি অ্যাসিটাইল নাইট্রেট ওয়ান ইজ দ্য মোস্ট ফটোকেমিক্যাল স্মোক। আমরা এই জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই উত্তরের জন্য। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কাইন্ড অফ সিমটমস ইজ মোজাইক। মোজাইক মিন্স টু ডিফারেন্স টাইপের ক্যারেক্টার এক জায়গায় থাকবে। তো প্লেন ডিজিজ যেহেতু, এখানে অপশান এ নেক্রোসিস, অপশান বি হাইপারট্রফি, অপশান সি হাইপার প্লাসিয়া, অপশান ডি হাইপোপ্লাসিয়া। তো এখানে অ্যান্সার হয়ে যাবে নেক্রোসিস। এই নেক্রোসিসটা আমরা এইভাবে দেখতে পাবো। তো এখানে যেহেতু কিছু কিছু সেল কি হয় না, মিডিলে
তারা হচ্ছে কি ডেড হয়ে যায়, সেল ডেড হয়ে যায়, কিন্তু আদার সেলগুলো লিভ থাকে, এই জন্য এটাকে আমরা মোজাইক বলবো। নেক্সট কোয়েশ্চেন, অ্যামফিবেসাল বান্ডেলস আর ক্যারেক্টারিস্টিক বাই দ্য প্রেজেন্স অফ, অপশান এ ফ্লোয়েম রিমেনিং সারাউন্ড বাই জাইলেম, জাইলেম রিমেনিং সারাউন্ড বাই ফ্লোয়েম, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম ফর্মিং সেপারেট বান্ডেলস, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম ফর্মিং ল্যাটারালি প্রেজেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে অপশান এই এখানে কারেন্ট অ্যান্সার হয়ে যাবে, কারণ কেন যেহেতু বলেছে যে অ্যামফিবেসাল, অ্যামফিবেসালের ক্ষেত্রে কী হয় না, যেটা ইনারে থাকবে ফ্লোয়েম তাকে ঘিরে থাকবে জাইলেম, তো ফ্লোয়েম রিমেনিং সারাউন্ডেড বাই জাইলেম, তাহলে ফ্লোয়েম থাকবে সেন্ট্রালে, তাকে ঘিরে যে পেরিফেরি দিকে বা পরিধির দিকে থাকবে কে জাইলেম, তো এই কারণে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কার্সেরুল টাইপ অফ ফ্রুট ইজ ফাউন্ড ইন হুইচ ফ্যামিলি, কার্সেরুল ইজ দ্য টাইপ অফ ফ্রুট যেটা আমরা দেখতে পাবো লেবিয়েটি ফ্যামিলিতে ক্ষেত্রে, কার্সেলুল এটাকে এই যে টাইপস অফ ফ্রুট কার্সেলুল আমরা যে লুয়েকাস নামক একটা ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা লেবিয়েটির ক্যারেক্টারিস্টিক ফিচার্স। নেক্সট কোয়েশ্চেন, দ্য মাইক্রোব রেসপন্সিবল ফর ড্যাম্পিং অফ সিডলিংস, আমরা দেখতে পাচ্ছি ড্যাম্পিং অফ মানে হচ্ছে কি যদি ওই যে প্ল্যান্টটা হচ্ছে কি নেতিয়ে পড়বে রুটের সঙ্গে, তো এটা মেনলি যে মাইক্রোবসের জন্য দায়ী সেটা হচ্ছে কি পাইথিয়াম, পাইথিয়াম এসপি, পাইথিয়ামের জন্য মাইক্রোবস জন্য হচ্ছে কি হয় না ড্যাম্পিং অফ সিডলিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, না গ্লাইকোসাইডিক লিঙ্কেজ যেটা অপশানে বলেছে লিঙ্ক বিটুইন টু জিনস, এটা তো হবে না একদম, লিঙ্ক বিটুইন টু গ্লুকোজ, আমরা দেখতে পাচ্ছি যে দুটো গ্লুকোজ মলিকুলস তারা পরস্পর যে বন্ড ক্রিয়েট করে তাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ সার্টোলি সেলস, অপশান এ নিউট্রিটিভ সেল ফর গ্রোয়িং স্পার্ম, অপশান বি নিউট্রিটিভ সেল ফর গ্রোয়িং ওভাম, অপশান সি সাপোর্টিং সেল ফর ওভারি, অপশান ডি সাপোর্টিং সেল অফ টেস্টিস। তো সার্টোলি সেলস যেটা হচ্ছে কি তার ভিতরে কিছু নিউট্রিটিভ থাকে যেটা গ্রোয়িং স্পার্ম মানে যেটা স্পার্মাটিট ওখান থেকে নিউট্রিশন নিয়ে স্পার্মাটোজোয়া বা পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হয়, অপশান এ হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বাইনোমিয়াল নোমেনক্লেচার ইজ ডেসক্রাইব ইন দ্য বুক, আমরা জানি যে বাইনোমিয়াল নোমেনক্লেচার বা যেটাকে আমরা বলি দ্বিপদ নামকরণ বাংলায়, যেটা ক্যারোলাস লিনিয়াস ফার্স্ট ওই বাইনোমিয়াল নোমেনক্লেচারটা করেছিলেন, আমরা জানি যে বাইনোমিয়াল নোমেনক্লেচারের দুটো স্টেপ থাকে, একটা হচ্ছে কি জেনেরিক নেম একটা স্পেসিফিক নেম, তো বাইনোমিয়াল নোমেনক্লেচারটাকে থেকে আমরা সায়েন্টিফিক নেম ক্রিয়েট করেছি যেটা স্টাডি মানে প্রত্যেকটা বা ইন্টারন্যাশনালি স্টাডি করার জন্য যে কোনো স্পিসিসকে যাতে সহজ হয়, তো এই বাইনোমিয়াল নোমেনক্লেচার যে বইতে তোমার নথিভুক্ত করা হয়েছে বা যে বইতে পুরো তথ্যটাই লেখা হয়েছে সেটা সিস্টেম অফ নেচুরি, ওই রকম সিস্টেম অফ নেচুরি আমরা দেখতে পাবো, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস ডিউরিং মিওসিস ইজ কনসার্নড উইথ ডিএনএ রেপ্লিকেশন, ভেরি সিম্পল কোয়েশ্চেন, আমরা জানি যে যে ইন্টারফেজের যে এস ফেজ অর্থাৎ সিনথেসিস ফেজে ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে থাকে, তো এখানে কিন্তু অপশান এ আছে ইন্টারফেজ, অপশান বি প্রোফেজ ওয়ান, অপশান সি মেটাফেজ টু, অপশান ডি অ্যানাফেজ ওয়ান, তো আমরা সহজেই উত্তরটা করে দেবো কোনটা ইন্টারফেজ, কেন না ইন্টারফেজকে আমরা ভাগ করে থাকি জি ওয়ান এস জি টু, তো এসে যেহেতু হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয় তো এখানে আমরা অপশান ওয়ান যেটা ইন্টারফেজ এটাকেই কারেক্ট অ্যান্সার আমরা করব। নেক্সট কোয়েশ্চেন, এট হাই টেম্পারেচার দ্য রেট অফ এনজাইম অ্যাকশান ডিক্রিজ বিকজ দ্য ইনক্রিজ হিট, আমরা জানি যে কোনো এনজাইমকে যদি আমরা তার বাহ্যিক যে টেম্পারেচারটাকে যদি ইনক্রিজ করে দিই তাহলে ওই এনজাইমটা কী হয় ডিক্রিজ মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তো এটা কী করে অ্যাকচুয়াল হচ্ছে কি ওই হিট বাড়ানোর জন্য বা ইনক্রিজ করার জন্য এনজাইমের কী পরিবর্তন হয়, অপশান এ চেঞ্জ দ্য পিএইচ অফ দ্য সিস্টেম, অপশান বি অল্টার দ্য অ্যাক্টিভ সাইড অফ দ্য এনজাইম, অপশান সি নিউট্রালাইজ দ্য অ্যাসিড অ্যান্ড বেস ইন দ্য সিস্টেম, অপশান ডি ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ এনজাইমস। তো টেম্পারেচার বাড়িয়ে দিলে এনজাইমের যে অ্যাক্টিভ সাইড রয়েছে ওটা পরিবর্তিত হয়ে যায়, অল্টার দ্য অ্যাক্টিভ সাইড অফ দ্য এনজাইম, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, দ্যাট ইজ দ্য এমআরএনএ সিকুয়েন্স ইন ইউক্যারিওটস
হুইচ নট কোড ফর এনিথিং আর কল্ড ইন্ট্রন, ইন্টারফেরেন্স, অ্যাকশন, এন্ডন্স। তো উত্তর হয়ে যাবে কোনটা, ইন্ট্রন্স। আমরা জানি যে ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের সময় কি হয় না, এই যে ইন্ট্রন পার্টগুলো যেগুলো হচ্ছে কি রিমুভড হয়ে যায়, শুধু একমাত্র অ্যাকশনগুলো পরপর জুড়ে গিয়ে একসঙ্গে থাকে, কারণ অ্যাকশনের ভিতরে নিউক্লিওটাইড থাকে যেগুলোর মধ্যে, আর ইন্ট্রনের ভিতরে সেরকম কোনো ইনফরমেশান থাকে না। তো অপশান ইয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চান, হুইচ অব দ্য ফলোয়িং স্টেজেস অফ স্পার্মাটোজেনেসিস ইনভলভস মিওটিক ডিভিশনস। অপশান এ মাল্টিপ্লিকেশন স্টেজেস, অপশান বি গ্রোথ স্টেজ, অপশান সি ম্যাচুরেশন স্টেজ, অপশান ডি নান অফ দিস। আমরা জানি যে স্পার্মাটোজেনেসিসের যে মিওটিক ফেজটা হয়, প্রথমে কী হয়, মাইটোসিসের ফলে দুটি সেল তৈরি হয় এবং একটি সেল হচ্ছে কি নষ্ট হয়ে যায়, একটা সেল যেটা থাকে সেটা হচ্ছে কি প্রাইমারি স্পার্মাটোসাইট হিসেবে কাজ করে। আফটার অল, প্রাইমারি স্পার্মাটোসাইট মিওসিস ওয়ান আর মিওসিস টুর ফলে চারটি স্পার্মাটোজোয়া তৈরি করে বা স্পার্ম তৈরি করবে। তো এখানে কিন্তু যে মিওটিক ডিভিশনটা, অপশানগুলোর মধ্যে মাল্টিপ্লিকেশন স্টেজটাই আমরা অ্যান্সার করে দিব, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চান, হুইচ অফ দ্য ফলোয়িং ওল্ডেস্ট লিভিং ফিস, এসি প্যান্সার, কোলিওকান্থ, পলি পেটাস আর হচ্ছে কি একশো কুইটাস। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোলিওকান্থ। এই কোলিওকান্থ ইজ দ্য, আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরানো মাছ, তো কোলিওকান্থ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চান, দ্য ব্লাড ফ্লাঙ্ক ওয়ার্ম ইনফেক্টেড ইন ম্যান ইজ। তো উচেরিয়া ব্যাংকপটি, অপশান ওয়ান, অপশান বি এনসাইক্লোস্টোমা ডুওডেনা, অপশান সি সিস্টোস্টোমা জেপোনিকাম, অপশান সি ফেসিওলা হেপাটিকা। তো অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান সি সিস্টোস্টোমা জেপোনিকা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অব দিস কোয়েশ্চান। নেক্সট কোয়েশ্চান, ক্লেডিস্টিক্স ইজ, অপশান এ রিলেশনশিপ বিটুইন সাবস্পিসিস, অপশান বি রিলেশনস বিটুইন দ্য টু মোস্ট ফরওয়ার্ড রেসেস, অপশান সি রিলেশনশিপ বিটুইন এক্সটিন্ট অ্যান্ড সার্ভাইভিং স্পিসিস, অপশান ডি মেথড অফ ক্লাসিফিকেশন দ্যাট অ্যাটেম্পস টু ইন্টার ফাইলোজেনেটিক রিলেশনশিপস। তো আমরা জানি যে ক্লেডিস্টিক্স মেনলি করা হয় যে কারণে, সেটা হচ্ছে কি মেথডস অফ ক্লাসিফিকেশন অফ অ্যাটেম্পস টু দ্য ইন্টার ফাইলোজেনেটিক রিলেশনশিপ, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চান, পলিপ স্টেজ ইজ ফাউন্ড ইন, আমরা জানি যে পলিপ স্টেজ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি হাইড্রোজোয়ার ক্ষেত্রে, আমরা জানি যে যেটা হচ্ছে কি নিডেরিয়ার ক্ষেত্রে দুটো পলিপ স্টেজ অ্যান্ড মেডুসার স্টেজ দেখতে পাওয়া যাবে লার্ভাতে। তো এখানে আমরা যেহেতু পলিপ স্টেজ হচ্ছে কি হাইড্রোজোয়ারে মেনলি ডোমিনেন্টভাবে দেখা যায়, অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চান, হুইচ অফ দ্য ফলোয়িং প্লে ডোমিনেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কম্পোনেন্ট ইমিউনি সিস্টেম। তো কম্পোনেন্ট ইমিউনি সিস্টেমের ক্ষেত্রে কোনটা মেজর রোল বা ডোমিনেন্ট রোল প্লে করে, অপশান এ থাইরয়েড, অপশান বি থাইমাস, অপশান সি অ্যাড্রিনাল, অপশান ডি প্যারাথাইরয়েড। তো যেটা কম্পোনেন্ট ইমিউনি সিস্টেম হিসাবে কাজ করবে ওটা থাইমাস গ্ল্যান্ড। আমরা জানি থাইমাস গ্ল্যান্ড হচ্ছে কি মেনলি পার্টিসিপেট করে অ্যাক্টিভ বা কম্পোনেন্ট ইমিউনি সিস্টেম প্রডিউস করার জন্য। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শরীরে যত ইমিউনি সিস্টেম রয়েছে তার একটা লিস্ট রয়েছে এখানে, যেমন মিউকাস মেমব্রেন বা লিম্ফ্যাটিক ভেসেল, থাইমাস, স্কিন, বনমেরো, লিম্ফ্যাটিক ভেসেল, স্প্লিন, লিম্ফ নোডস আর টনসিল। এটা পুরোগুলো হচ্ছে, যতগুলো নাম রয়েছে এখানে পুরোটাই আমাদের ইমিউনি সিস্টেম হিসেবে কাজ করে, মানে আমাদের যেটা হচ্ছে কি কোনো ডিজিজ বা কোনো হচ্ছে অ্যান্টিজেন বাইরে থেকে ঢুকলে আমাদের ইমিউনি সিস্টেমগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই অ্যান্টিজেনগুলোকে ডিগ্রেশন করার জন্য এখানে অ্যান্টিবডি প্রডিউসিং হয়। নেক্সট কোয়েশ্চন আমরা দেখে নেব, দ্য রেশিও অফ হেল্পার টি সেলস টু সাপ্রেসার টি সেলস ইজ নর্মালি 2:1, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস ইট ইজ রিভার্স। তাহলে নর্মাল সেলে আমাদের ক্ষেত্রে কি হয় না, হেল্পার টি সেল আর সাপ্রেস টি সেলের রেশিওটা কি হয় 2:1 হয়, মানে কোন ক্ষেত্রে এর উল্টো হয়ে যায়, অর্থাৎ হেল্পার টি সেল আর সাপ্রেসার টি সেলের রেশিওটা 1:2 হয়ে যাবে। তো অপশান এখানে সম্ভবত অপশান সি, মানে এডসের ক্ষেত্রে আমরা এই ঘটনাটা উল্টে যায়, কারণ হচ্ছে আমরা জানি যে এডসের ক্ষেত্রে টি লিম্ফোসাইটের ক্ষেত্রে
বা হচ্ছে কি হেলপার টি সেলটা ইনফেক্টেড হয়, তো এই জন্য তার রেশিওটা হচ্ছে কি পাল্টে যাবে, কারণ হেলপার টি সেল হচ্ছে কি রিগ্রেশন হবে, এই কারণে হেলপার টি সেলটা ডিগ্রেশনের কারণে তার নাম্বারটাও কমে যাবে, এই জন্য রেশিওটাও কমে যাবে। তো অপশান সি আই হোপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফ্রম পেরিফেরাল সার্কুলেশন অফ ইনফেক্টেড ম্যান ইন হুইচ অফ দ্য ইন হুইচ ফর্ম উচেরিয়া বেনকোপটি এন্টার্স ইন দ্য ফিমেল কিউলেক্স মসকিউটো। তো উচেরিয়া বেনকোপটি আমরা জানি, তো এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, তো উচেরিয়া বেনকোপটি যেটা ফাইলেরিয়া বা গোঁদ বা আমরা জানি যে এলিফ্যান্টাসিস যে ডিজিজটা ক্রিয়েট করে, তো তার ক্ষেত্রে বলছে এখানে যে ফিমেল কিউলেক্স মসকিউটো এখানে যেটা ভেক্টর হিসাবে কাজ করে তার মধ্যে কোন স্টেজটা এন্টার করে। তো অপশান ওয়ান ফার্স্ট স্টেজ নেকেড মাইক্রোফাইলেরিয়া, অপশান টু ফার্স্ট স্টেজ সিথেড মাইক্রোফাইলেরিয়া, এবং অপশান সি সেকেন্ড স্টেজ মাইক্রোফাইলেরিয়া, অপশান ডি থার্ড স্টেজ মাইক্রোফাইলেরিয়া। তো আমরা এখানে একটা লিস্ট বানিয়েছি যে হিউম্যানের ক্ষেত্রে যে স্টেজগুলো রয়েছে আবার মসকিউটোর ক্ষেত্রে, তো স্বভাবত আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান থেকে যেখানে মসকিউটো শরীরে যেটা ঢুকছে সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ লার্ভা। তো এখানে যেটা আমরা অপশান সি ইজটা কারেক্ট অ্যান্সার করে দিব যে সেকেন্ড স্টেজ মাইক্রোফাইলেরিয়া, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এডি সিল্ক ইজ অবটেইন ফ্রম এ ফ্রম প্যারানিয়াম অফ হুইচ সিল্ক ওয়ার্ম। তো যেটা আমরা এডি সিল্ক যে প্রোডিউসিং করা হয় তো এটা মেনলি তৈরি করা হয় ফিলোসেমিয়া রেসিনি বা রিসিনি নামক সিল্ক ওয়ার্ম থেকে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর ক্ষেত্রে আমরা লার্ভাটা দেখতে পাবো যেটা ফিলোসেমিয়া রেসিনি, তো এর ক্ষেত্রে লার্ভাটা অনেকটা এইরকম সেপেট হয়ে থাকে। তো কোশ্চেন নম্বর 65 আমরা দেখে নেব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্টেরয়েড হরমোন। তো স্টেরয়েড হরমোন কোনটা নয়, অপশান এ এলডোস্টেরন, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, থাইরক্সিন। তো এখানে থাইরক্সিনটা হচ্ছে কি স্টেরয়েড হরমোন নয়, বাকিগুলো সবই স্টেরয়েড হরমোন। তাও আমরা এখানে লিস্ট করেছি যে গ্লুকোকর্টিকয়েড, মিনারোকর্টিকয়েড, সেক্স হরমোন যেগুলো অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অল আর স্টেরয়েড হরমোন, কিন্তু এখানে থাইরক্সিনটা নয়, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কুফার সেল আর ফাউন্ড ইন, কুফার সেল আমরা দেখতে পাবো কোথায়, না লিভারে, অপশান সি ইজটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ মাইটোকন্ড্রিয়া সাকসিনিক ডিহাইড্রোজিনেজ অ্যান্ড সাইটোক্রোম অক্সিডেজ আর প্রেজেন্ট। তো আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যে একটা লিস্ট বানিয়েছি যে ইনার মেমব্রেনের ক্ষেত্রে আমরা কী দেখতে পাবো, না ওই ডিহাইড্রোজিনেজ, সাকসিনিক ডিহাইড্রোজিনেজ বা সাইটোক্রোম অক্সাইডেজ, তো উত্তর হয়ে যাবে ইনার মেমব্রেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফাউন্ড ইন দ্য সেল মেমব্রেন। আমরা যদি সেল মেমব্রেন স্টাডি করি কোনটা পাবো না, অপশান এ কোলেস্টেরল, অপশান বি রিসেপ্টার ও স্টেরয়েড, অপশান সি এনএ প্লাস কে প্লাস এটিপেজ, অপশান সি ডি পিকারসার অফ প্রোস্টাগ্ল্যান্ডিন। তো কোলেস্টেরল কিংবা এনএ প্লাস কে প্লাস এটিপিএইচ কিংবা প্রোস্টাগ্ল্যান্ডিন অফ পিকারসার আমরা পেয়ে যাব, কিন্তু যেটা রিসেপ্টার ও স্টেরয়েড হরমোন যেটা আমরা মেনলি একটা নিউক্লিও রিসেপ্টার হিসাবে কাজ করে বা নিউক্লিয়ার রিসেপ্টার ফ্যামিলি হিসাবে কাজ করে, তো এটা আমরা নিউক্লিয়াসে পাবো, এটা আমরা পাবো না কোথায়, সেল মেমব্রেনে। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপস ইন দ্য গ্লাইকোসাইডিক প্রোডিউসেস গ্লাইকোসাইডিক পাথওয়ে প্রোডিউসেস ম্যাক্সিমাম এনার্জি ইন প্রেজেন্স অফ অক্সিজেন। তো অক্সিজেনের মানে উপস্থিতিতে আমরা গ্লাইকোসাইডিক পাথওয়ের ক্ষেত্রে কোনটাতে আমরা ম্যাক্সিমাম এনার্জি পাবো, তো অপশান যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেব, যে অপশান এ ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট 2 গ্লিসারালডিহাইড 3 ফসফেট, অপশান বি গ্লিসারালডিহাইড 3 ফসফেট 2 1,3 ডাইফসফোগ্লিসারেট, অপশান সি 1,3 ডাইফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট, অপশান ডি ফসফোএনল পাইরুভেট থেকে পাইরুভেট। তো আমরা অপশান ওয়ানটাকেই কারেক্ট বলে দেবো, তার কারণ হচ্ছে কি যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেটা ডিগ্রেশন হয়ে গিয়ে গ্লিসারাল ডিহাইড 3 ফসফেট, তো ওটা দু অণু তৈরি করতে পারে কিংবা ঢেপ তৈরি করতে পারে, এই জন্য ম্যাক্সিমাম আমরা মানে দু অণু করে 4 অণু পেয়ে যাবো এখানে এটিপি। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস অফ জিআই ট্র্যাক্ট অ্যাবজর্ব ভিটামিন বি12। তো আমরা পৌষ্টিক নালী যদি অ্যানালাইসিস করি তাহলে
পোর্শনালি কোন পোর্শনটা ভিটামিন B12টাকে অ্যাবজর্ব করে? অপশান এ স্টমাক, অপশান বি ডিওডেনাম, অপশান সি জেজুনাম, অপশান ডি ইলিয়াম। তো ইলিয়াম কি করে না ওই ভিটামিন B12টাকে অ্যাবজর্বে সাহায্য করে, তো অপশান হয়ে যাবে কি, অপশান ডি, দ্যাট ইজ ইলিয়াম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, দ্য ডেলি ক্যালোরি রিকোয়ারমেন্ট অফ অ্যান অ্যাডাল্ট ইন্ডিয়ান মেল হ্যাভিং সেডেন্টারি লাইফস্টাইল ইজ 1200 কিলো ক্যালোরি, 2009 কিলো ক্যালোরি, 2400 কিলো ক্যালোরি এবং 3000 কিলো ক্যালোরি। আমরা জানি যে একটা দৈহিকভাবে সুস্থ স্বাভাবিক যে হিউম্যান মেলের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে শারীরিকভাবে যেটা হচ্ছে কি দরকার 2500 কিলো ক্যালোরি। তো এখানে যেহেতু অপশান 3000 রয়েছে, তো এখানে আমরা অপশান ডিটাকেই কারেক্ট অ্যান্সার করবো। আবার ফিমেলের ক্ষেত্রে 2000 কিলো ক্যালোরি এনার্জি সারাদিনের জন্য দরকার রয়েছে। কোশ্চেন নাম্বার 42, দ্যাট ইজ দ্য কেমিক্যাল নেচার অফ সার্ফেক্টেন্ট ইজ প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, স্পিঙ্গল লিপিড আর হচ্ছে কি ডাইপালমিট অয়েল। তো আমরা জানি যে সার্ফেক্টেন্ট হিসাবে যেটা কাজ করে কেমিক্যাল নেচার হিসাবে সেটা হচ্ছে কি স্পিঙ্গল লিপিড। চলে যাব আমরা নেক্সট কোশ্চানে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 43, সেল মিডিয়েটেড ইমিউনিটি রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো সেল মিডিয়েটেড যে ইমিউনিটিটার ক্ষেত্রে আমরা কোন স্টেটমেন্টটাকে ঠিক দেখব বা কোনটা হচ্ছে কি সত্য। অপশান এ ইনভলভ সিগ্রেশন অফ অ্যান্টিবডিজ, অপশান বি মিডিয়েটেড বাই বি সেল, অপশান সি রিকোয়ার বাইন্ডিং অফ লিম্ফোসাইট, অপশান লিম্ফোসাইট টু এ ফ্রি এক্সট্রা সেলুলার অ্যান্টিবডি, অপশান ডি ডিরেক্টলি ডেস্ট্রয় টার্গেট সেল। তো আমরা অপশান ডিটাকেই করব, কারণ সেল মিডিয়েটেড ইমিউনিটি কী করে না ওটা টি লিম্ফোসাইট ক্রিয়েট করছে, যেটা ডিরেক্টলি কী করছে না যারা ব্যাকটেরিয়া ফাঙ্গাস কিংবা ভাইরাস যেগুলো এন্ট্রি করছে আমাদের বডিতে ওগুলোকে কী করছে ডিরেক্টলি তার সঙ্গে বাইন্ড করে ওগুলোকে ডিগ্রেশন করে দিচ্ছে। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য মেন সেলুলার টার্গেট অফ এইচআইভি ভাইরাস দ্যাট কজেস এইডস ইজ অপশান এ বি সেল, অপশান বি হেল্পার টি সেল, অপশান সি ম্যাক্রোফাইজেস, অপশান সি সাইটোটক্সিন সি সেল। তো এখানে উত্তর হয়ে যাবে কোনটা না হেল্পার টি সেল, কারণ ডিরেক্টলি এইচআইভি ভাইরাস এইডসের ক্ষেত্রে কী হয় না হেল্পার টি সেলটাকে আক্রমণ করে তাকে ডিগ্রেশন করে দেয়। আর এর ইনকিউবেশন পিরিয়ডটা এইডস ভাইরাসের ক্ষেত্রে কত নাম 2 থেকে 10 ইয়ার্স। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হাউ মোস্ট অফ দ্য ও টু ইজ ট্রান্সপোর্টেড ইন দ্য হোল বডি থ্রু ব্লাড। তো আমরা জানি যে ব্লাডে যে ও টু ট্রান্সপোর্টেড হয় ভায়া হিমোগ্লোবিন। তো আমরা দেখে নেব অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কম্বাইন্ড উইথ দ্য হিমোগ্লোবিন, কারণ হিমোগ্লোবিন যেটা আরবিসির একটা পার্ট, ওই আরবিসির হিমোগ্লোবিন কী করে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অক্সি হিমোগ্লোবিন ফর্মেশন করে, তারপর ব্লাড ভেসেলে ব্লাডের মাধ্যমে প্রত্যেকটা সেলে গিয়ে ও টুকে সাপ্লাই দেয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কজেস ফর দ্য ডেভেলপমেন্ট অফ পেরিসিয়াস এনিমিয়া। তো পেরিসিয়াস এনিমিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই বা পারনিসিয়াস, তো এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, যেটা আমরা এনিমিয়ার যে ভাগটা রয়েছে কি পারনিসিয়াস না পেরিনিয়াস হবে না পারনিসিয়াস। তো পারনিসিয়াস যে এনিমিয়া তার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, অপশান এ ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ আয়রন ফর দ্য সিনথিস অফ অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন, অপশান বি ডেস্ট্রাকশান অফ বোন ম্যারো, অপশান সি ডেফিসিয়েন্সি অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর, অপশান ডি অ্যাডাকুয়েট এরিথ্রোপয়েটিন সিগ্রেশন। তো যেটা পারনিসিয়াস এনিমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি না পারনিসিয়াস এনিমিয়ার ক্ষেত্রে মেনলি আমরা দেখতে পাবো ডেফিসিয়েন্সি অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভেন্টিকুলার মাসেলস অফ হার্ট রিসিভ ডিরেক্ট ইম্পালস ফ্রম এভি নট পানকিনজি ফাইবার, বান্ডিল অফ হিচ, রাইট অ্যান্ড লেফট বান্ডিল ফাইবার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে এভি নট এস এল নোটের মাধ্যমে ডিরেক্টলি কে গ্রহণ করছে না হিচ, বান্ডিল অফ হিচ। তো এখানে অপশান হয়ে যাবে কি অপশান সি, দ্যাট ইজ বান্ডিল অফ হিচ।
Next question, the vein that does not directly open into heart, option A pulmonary vein, post canal vein, pre canal vein or mesenteric vein. So ekhane option hoye jabe kon ta na option D jeta ache ki na posterior mesenteric vein option hoye jabe option D. Next question, the group of blood that can be given to an injured person without checking his blood group is. তো যদি কোনো ব্লাড গ্রুপ চেকিং ছাড়াই কোনো ইনজুরিড কোনো পারসনকে আমরা ব্লাড দিতে চাই তাহলে অবশ্যই সেই ব্যক্তির বা সেই পারসনের ব্লাড গ্রুপ অবশ্যই এবি হবে কারণ আমরা জানি যে এবিটা হচ্ছে কি ইউনিভার্সাল রিসিভার আর ওটা হচ্ছে কি ডোনার তো এখানে এবি যেহেতু কোনো যদি হয়ে থাকে তখন আমরা উইদাউট চেকিং করে তাকে আমরা যে কোনো ব্লাড গ্রুপ দিতে পারি অপশান আচ্ছা কোশ্চেন নাম্বার 50 সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইজ ফর্মড বাই আমরা জানি যে আমাদের ব্রেন কিংবা হচ্ছে কি স্পাইনাল কোডের যে লিকুইড থাকে ওটাকে কী বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তো এটা কী দিয়ে তৈরি হয় অপশান এ ডুরামেটার অপশান বি করোয়েড প্লেক্সাস অপশান সি এরাকোনয়েড ভিলি অপশান ডি পায়াম্যাটার তো এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেটা করোয়েড প্লেক্সাস অপশান বি সরি অপশান বি করোয়েড প্লেক্সাস নেক্সট কোয়েশ্চেন which nucleus is in brain is named as biological clock option a supraopotic nucleus option b preoptic nucleus option c suprachiasmatic nucleus option d paraventricular nucleus to uttar ho jabe suprachiasmatic nucleus option c is the correct answer of this question next question destruction of anterior horn cell of the spinal cord causes loss of option a sensory impulses option b integrating impulses option c voluntary motor impulses option d all of this to jeta ache ki amader spinal cord er je samner dikta anterior horn seta jodi destruction hoye jay tale je problem ta hobe sharirer khetre seta ki hobe to ekhane amra dekhte pabo je ভলেন্টারি মোটর ইম্পালসটা হচ্ছে কি বন্ধ হয়ে যাবে তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য সাবস্টেন্স ইন ব্লাড হোয়ার কনসেন্ট্রেশন ডিরেক্টলি রেগুলেটস দ্য সিগ্রেশনস অফ এলডোস্টেরন ইন তো এখানে অপশান এ পটাশিয়াম অপশান বি ফসফরাস অপশান সি ক্যালসিয়াম অপশান ডি সোডিয়াম তো এখানে কি হয় না পটাশিয়াম এর কারণে মেনলি কি হয় না রেগুলেট হয় তো অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দ্যাট ইজ হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস সাপ্রেস মেনস্ট্রুয়েশন ডিউরিং প্রেগনেন্সি অপশান এ এলএইচ লিউটিলাইজিং হরমোন অপশান বি ক্রোনিক গোনাডোট্রোপিন অপশান সি প্রোজেস্টেরন অপশান ডি গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন তো কি হয় যখন প্রেগনেন্সি পিরিয়ড চলে তখন ওই কর্পাস লুইটিয়াম যেটা ওভারি ভিতরে আটকে থেকে যায় ও কোনো সময়ভাবে রিলিজ হতে পারে না তো এই কারণে কর্পাস লুইটিয়াম কন্টিনিউ প্রোজেস্টেরন রিলিজ করতে থাকে তো প্রেগনেন্সি পিরিয়ডে প্রোজেস্টেরন কী করে না ওই মেনস্ট্রুয়েশনটাকে হচ্ছে কি প্রিভেন্ট করে রাখে বা সাপ্রেস করে রাখে তো অপশান হয়ে যাবে কি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি লাস্ট কোশ্চান যেটা ইন টেম্পারেট ক্লাইমেট আন্ডার নর্মাল কন্ডিশান দ্য ম্যাক্সিমাম হিট লস অফ বডি টেক প্লেস থ্রু তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশান এ আছে রেডিয়েশন অপশান বি ইভাপোরেশন অপশান সি কন্ডাকশন অপশান ডি নান অফ দিস তো এখানে উত্তর হয়ে যাবে কোনটা না রেডিয়েশন কারণ রেডিয়েশনের মাধ্যমে কী হয় কাছাকাছি প্রায় 50-60% হিট কী হয় আমাদের শরীর থেকে লস হয়ে যায় তো উত্তর হয়ে যাবে কোনটা অপশান এ রেডিয়েশন তো লাইক করুন শেয়ার করুন দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সুরেন্দ্র বায়োলজি যদি কোনোভাবে কোনো কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই লাইক করতে ভুল করবেন না শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি এই রিলেটেড বা এই যে 2016 সালের যে পিডিএফ যদি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচে ডেসক্রিপশান বক্সে যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে ওখানে গিয়ে জয়েন করতে পারেন তাহলে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন
Thank you for watching my video.